খতম হলো পরে আমি বুঝলাম 25 বছরের চিন্তা হইয়া 25 বছর দেখছো আর আমার চিন্তা হলো আজকে ডাক্তার ওকে সঙ্গে কেউ আমার চিনি না পঁচিশ বছর আপনার ভাগ্যবান নেই আসতে পাইছো আবমুরে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি এবং অবাক হয়েছি যে আমার তিনও পরিবে যে আজকে আমি যেটা সাইড পাইস থ্যাংক ইউ যেটা জানি না তার কি জানি না আমি তো জানি মোর সংসারের চাপে দেখি আমরা বলি এত স্পেশাল একটা দিন বলে যাও কত